আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাশিয়াকে বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন করা নিয়ে যা বললেন পুতিন। শ্রীলঙ্কার সংকট, বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোর জন্য সতর্কবার্তা। ইউক্রেনের মিসাইল কামান ধ্বংসের নির্দেশ রুশ প্রতিরক্ষা মন্ত্রীর। এছাড়া পাঞ্জাবে ক্ষমতায় আসছে ইমরান খানের পিটিআই। পারমাণবিক বোমা তৈরির বিষয়ে যে হুঁশিয়ারি দিল ইরান। দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক কেন্দ্রস্থলে পরিণত হয়েছে বাংলাদেশ। 3000 মিসাইল ছুড়েছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়াকে বাকি বিশ্বের থেকে বিচ্ছিন্ন করা অসম্ভব হবে। দেশটিকে অবশ্যই নিজস্ব প্রযুক্তির বিকাশ এবং দ্রুত বর্ধনশীল সংস্থাগুলিকে সমর্থন করার দিকে মনোনিবেশ করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সরকারি কর্মকর্তাদের সাথে একটি ভিডিও কনফারেন্সে পুতিন বলেন, স্পষ্টতই আমরা বাকি বিশ্বের থেকে বিচ্ছিন্নভাবে উন্নয়ন করতে পারি না, আমরা তা করব না। আজকের বিশ্বে কম্পাস দিয়ে সব কিছুকে ঘিরে রাখতে এবং একটি বিশাল বেড়া নির্মাণ করতে পারবেন না, এটা সম্ভব নয়। ইউক্রেনের যুদ্ধের জন্য পশ্চিমার নিষেধাজ্ঞার ফলে রাশিয়া যে বিশাল হাইটেক সমস্যার সম্মুখীন হচ্ছে, মস্কো তা কাটিয়ে উঠবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এ ব্যাপারে তিনি বলেন, এটি আমাদের জন্য, দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা যে বিপুল পরিমাণ সমস্যার সম্মুখীন হচ্ছি তা উপলব্ধি করে আমরা একটি উদ্যমী এবং সক্ষম পদ্ধতিতে নতুন সমাধানের সন্ধান করব। দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা একটি গভীর এবং অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে, যার কারণে দেশটির জনগণের মধ্যে বিক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। তবে শুধু শ্রীলঙ্কা নয়, বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোতে একই ধরনের সমস্যা ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা ও জর্জিয়েভা। বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শনিবার ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, উচ্চ ঋণের মাত্রা এবং সীমিত নীতিমালা যেসব দেশের, তারা অতিরিক্ত চাপের সম্মুখীন হবে এবং তাদের জন্য শ্রীলঙ্কার পরিস্থিতি একটি সতর্কবার্তা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লাওস, পাকিস্তান, মালদ্বীপ এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো পরিস্থিতি ঝুঁকিতে রয়েছে। এদিকে শ্রীলঙ্কা, লেবানন, রাশিয়া, সুরিনাম এবং জাম্বিয়া ইতিমধ্যে ঋণ খেলাপির তালিকায় রয়েছে। বেলারুশও ঋণ খেলাপি হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে এবং কমপক্ষে আরও ডজন খানেক দেশ ক্রমবর্ধমান ঋণের খরচ, মুদ্রাস্ফীতি সহ বিভিন্ন কারণে সব দিক থেকেই অর্থনৈতিক পতনের আশঙ্কা রয়েছে। অর্থনৈতিক সংকটের মুখে থাকা দেশটির তালিকা চমকপ্রদ। এই তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, এর পরে রয়েছে মিশর ও ইকুয়েডর। ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও কামান ধ্বংস করার জন্য রাশিয়ার সেনাবাহিনীকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু। রুশ সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এছাড়া তাসের প্রতিবেদনে বলা হয়েছে, সের্গেই শৈগু ভোস্টক গ্রুপের কমান্ডারকে শত্রুর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি ধ্বংস করার জন্য হামলার নির্দেশ দেন। সম্প্রতি কিয়েভের পশ্চিমা সরবরাহ করা একাধিক লঞ্চ রকেট সিস্টেম ব্যবহার করে 30টি রাশিয়ান লজিস্টিক এবং গোলাবারুদ ঘাঁটি সফলভাবে ধ্বংসের দাবির মধ্যেই এই নির্দেশনার খবর সামনে এলো। ইউক্রেনের বন্দর নগরী ওডেসার কাছে একটি শিল্প এলাকায় দূরপাল্লার মিসাইল দিয়ে একটি অস্ত্র গুদাম ধ্বংস করেছে বলে দাবি করেছে রাশিয়া। ওই গুদামে ন্যাটো দেশ থেকে সরবরাহ করা হারপুন মিসাইল ছিল বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কের কাছে একটি MI-17 হেলিকপ্টার এবং খার্কিভ অঞ্চলে একটি SU-25 বিমান ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু আকস্মিকভাবে ইউক্রেন সফর করেছেন। সফরের সময় তিনি সেখানে অভিযানে অংশ নেওয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ কথা জানিয়েছে।
ইউক্রেনের দোনবাস এলাকা সফরকালে শৈগু রুশ কমান্ডিং অফিসারদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রাশিয়ার সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এছাড়া ইউক্রেনের সেনারা দোনবাসের বেসামরিক জনগণের উপর যে গোলাবর্ষণ করেছে তা ঠেকানোর উপায় নিয়ে তিনি আলোচনা করেন। দক্ষিণ পাকিস্তানের অন্যতম বড় প্রদেশ পাঞ্জাবের সংসদে 20টি আসনে রোববার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই 20টি আসনের মধ্যে 15টিতে জয় পেয়েছে ইমরান খানের দল পিটিআই। এছাড়া 4টি আসন পেয়েছে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ এন। বাকি আসনটি পেয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থী। আর এ উপনির্বাচনে 15টি আসনে জয় পাওয়ার ফের পাঞ্জাবের ক্ষমতায় আসছে ইমরান খানের দল। অন্যদিকে মুসলিম লীগ নওয়াজ থেকে নির্বাচিত পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী হামদা শরীফ প্রধানমন্ত্রীত্ব হারাবেন, কারণ পিটিআই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার দল পিটিআই এর 25 জন আইন প্রণেতা দল ত্যাগ করেন। এর মধ্যে নির্বাচিত ছিলেন 20 জন, আর বাকিরা ছিলেন সংরক্ষিত আসনের। এসব সদস্য দল ত্যাগ করে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পক্ষে যায়। এসব দল ত্যাগী সদস্যরা বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছেলে হামদা শরীফকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে ভোট দেন, আর এর ফলে হামদা শরীফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন। কিন্তু ইমরান খান বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন। তিনি সংবিধানের অনুচ্ছেদ সামনে এনে জানান, সংবিধান অনুযায়ী যারা দল ত্যাগ করে বা দলের বিরুদ্ধে যায় তাদের সদস্যপদ থাকে না। ফলে যেসব সদস্য মুসলিম লীগ নেতাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে তাদের সদস্যপদ বাতিল হয়ে গেছে। ইমরান খানের এই আবেদনের পক্ষে রায় দেওয়া হয় এবং পিটিআই এর টিকিট নিয়ে নির্বাচিত হওয়া 20 জন আইন প্রণেতাদের সদস্যপদ বাতিল করা নিয়ে উপনির্বাচনের নির্দেশ দেওয়া হয়। এদিকে গত এপ্রিলে পাঞ্জাবের ক্ষমতায় ছিল পিটিআই, কিন্তু ইমরান খানের বিরুদ্ধে আস্থা ভোট আয়োজন করায় তৎকালীন মুখ্যমন্ত্রী সর্দার ওসমান গুজরার পদত্যাগ করেন। এরপর পিটিআই এর পক্ষ থেকে যাকে মুখ্যমন্ত্রী পদের জন্য নমিনেশন দেওয়া হয় তাকে ভোট না দিয়ে হামদা শরীফকে ভোট দেন ওই সব দলত্যাগী আইন প্রণেতা। পাঞ্জাবের উপনির্বাচনে জয় পাওয়ার পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের জাতীয় নির্বাচনের তারিখও এগিয়ে নিয়ে আসার দাবি জানিয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা কামাল খারাজি বলেছেন, ইরানের পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, তবে তা করার সিদ্ধান্ত নেয়নি। রোববার এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পারমাণবিক কর্মসূচি চলছে বলে বরাবরই দাবি করে আসছে তেহরান। এপির প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ পর্যায়ের এক ইরানি কর্মকর্তা রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, তবে দেশটি এখনও তা করার সিদ্ধান্ত নেয়নি। এপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের পরমাণু বোমার তৈরির প্রযুক্তিগত ক্ষমতা আছে বলে দাবি করা ওই কর্মকর্তা, তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যুক্ত একটি উপদেষ্টা বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে কামাল খারাজি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা বলে বর্ণনা করেছে আরেক বার্তা সংস্থা রয়টার্স। রোববার আল জাজিরা টিভিকে কামাল খারাজি আরও বলেন, প্রযুক্তিগত সক্ষমতা থাকলেও তেহরান এখনও পারমাণবিক বোমা তৈরির সিদ্ধান্ত নেয়নি। বিগত দশকে বাংলাদেশ ব্যবসা বাণিজ্য ও কূটনৈতিকভাবে ঈর্ষণীয় সফলতা অর্জন করেছে। বাণিজ্যিক অগ্রগতি ও উন্নতির লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে নেপাল, ভারত ও ভুটান একযোগে কাজ করতে নানাবিধ যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা বাস্তবায়ন হলে সবাই এর সুফল ভোগ করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব ও অসীম সাহসিকতা এ অগ্রগতির কারণ। নেপাল বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। এ সম্পর্ক আরও উন্নয়নে বর্তমান বাংলাদেশের সরকার যথেষ্ট আন্তরিক বলে মন্তব্য করেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল। 16 জুলাই সকালে নেপালের কাঠমান্ডুতে সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নেপালের সভাপতি ও সাবেক সদস্য মোহাম্মদ নজির মিয়া, মুসলিম কমিশনের সদস্য অ্যাডভোকেট
মাহমুদিন আলী ও তাজ মোহাম্মদ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও নিউজ বিএন এর সম্পাদক মিজানুর রহমান মজুমদার, কেন্দ্রীয় পরিচালক বঙ্গবন্ধু গবেষক ডক্টর মোহাম্মদ মাসুদ চৌধুরী। এ সময় মানবাধিকার নেতৃবৃন্দ আগামী 10ই ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে নেপালের সাবেক প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। ইউক্রেনের বিমান বাহিনী সোমবার দাবি করেছে, গত 24 ফেব্রুয়ারি কথিত বিশেষ অভিযান শুরু হওয়ার পর রাশিয়া ইউক্রেনে 3000 মিসাইল ছুড়েছে। এ ব্যাপারে ফেসবুকে বিমান বাহিনী বলেছে, আজ পর্যন্ত শত্রুরা ইউক্রেনে বিভিন্ন ধরনের 3000 মিসাইল ছুড়েছে। এগুলো হলো ক্রুজ মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল, অপারেশনাল ট্র্যাকটিক্যাল মিসাইল, তাছাড়া তারা ছুড়েছে অনেক মিসাইল। অবশ্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইউক্রেনের বিমান বাহিনীর এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি। ইউক্রেনের বিমান বাহিনী আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রাশিয়া সোভিয়েত আমলের পুরনো মিসাইল হামলার কাজে ব্যবহার করা শুরু করেছে। এ ব্যাপারে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, শত্রুরা ইউক্রেনের সামরিক ও বেসামরিক স্থাপনার উপর সোভিয়েত আমলের X-59 ও X-22 ও X-31 সহ অন্যান্য মিসাইলের ব্যবহার বাড়িয়ে দিয়েছে এবং সাম্প্রতিক সময়ে শত্রুরা S-300 থেকে শুরু করে বিমান বিধ্বংসী মিসাইল দিয়ে স্থলে হামলা করা শুরু করেছে। এই মিসাইলগুলোর মূল কাজ হলো আকাশে অবস্থানরত লক্ষ্যবস্তুতে হামলা করা,